আপনার নামটা ব্যবহার করে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অতরণমূলক তাদের যে বেতার বস্তুটা বিক্রি করছে, বিক্রি করে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে এবং সেই প্রতারণা চক্রে প্রতারককে সাইবার গ্রেপ্তার করেছে এবং তাদের গ্রেপ্তার করার পরে তারা যে জিনিসটা প্রায় বিজ্ঞাপন দিচ্ছে আমরাও দিচ্ছি আপনারাও দেখছেন বিভিন্ন যে ছয় দিন পরে রক্তেশ্বর করার মাধ্যমে পত্রগুলি এবং ঘুমাতে দেওয়া হবে পানিটা পান করবে এবং সেখানে তারা মানে বিভিন্ন ছবি প্রাণ এবং সেখানে বিভিন্ন মোবাইল নাম্বার তারা ব্যবহার করছে এবং সে ব্যবহার করে তারা মিথ্যা বিজ্ঞাপন এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যেটা আদৌ প্রাণগোপাল জানেন। প্রাণগোপাল মহিলার নিতে মামলা করেছেন, মামলা করার পরে যে আমরা ছয় জনকে গ্রেপ্তার করলাম, সেই গ্রেপ্তার করার পরে ছয় জনেরই কিন্তু একদম যে মানে কোয়ালিফিকেশন ভালো মাস্টার্স করা, কেউ এমবিএ এমএসসি তারপরে অনার্স এবং তাদের কাছ থেকে আমরা অনেক মোবাইল উদ্ধার করেছি এবং তারা যে মাসিক বিক্রয়টা বললেন প্রায় 38 লক্ষ টাকা, তার মানে মাসিকে 38 লক্ষ টাকা আমাদের মানে প্রায় যে কদিন ব্যবসাটা করেছেন শুধু টাকা ইনকাম করেছেন এবং তারা এই কাজটি করে তারা বিভিন্ন তারা যৌন উত্তেজক বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে শক্তিবর্ধক ওষুধ তারা তারা ইচ্ছা মতো তৈরি করছেন এবং তারা তারা ফেসবুক খুলে পোস্টিং করছেন এবং তারা নামটা ব্যবহার করছেন হলো আমাদের প্রাণগোপাল স্যার এবং সেখানে তারা মেসেজ আদান প্রদান করছেন তার নাম ওই মোবাইলগুলি থেকে। আমরা সেই মোবাইলগুলো উদ্ধার করেছি এবং প্রাণগোপাল স্যার একটি কলকাতা থানায় একটি মামলা করেছেন, সেই মামলার ভিত্তিতে তাদেরকে আমরা রিমান্ডে এনেছি, তারা সব স্বীকার করেছেন এবং আমরা প্রায় যে কথাটা বলি যে এখন ফেসবুকে কোন চটকদার বিজ্ঞাপন দেখলেই যে আমরা তো আসলে ওষুধ আমরা কিনতে আমরা আগেও না করেছি, তারপরে অনেকগুলি আসলে করা যাবে না। আর ওষুধ প্রশাসনে আমাদের একটা আছে ওষুধের গাইড দিয়েছে একটা অনুমোদন আছে, ওষুধ প্রশাসনের অনুমোদন আছে, সেটাও কিন্তু ওষুধের গাইড এক থাকে না, এটাও দেখতে কিন্তু হবে। আর আমাদের দেশে আসলে যে ডাক্তার তো আমাদেরকে প্রেসক্রিপশন দেয়, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের ওষুধ স্প্রে করা উচিত। আর আমাদের কথা হলো এই ধরনের কোনো মানে চটকদার বিজ্ঞাপন অথবা কোন এই ধরনের কোনো প্রতারক চক্রের সন্ধান পাওয়া যায় সেটাও যে আপনারা যদি পান সেটা আমাদের তারা এখন কেন করেন এবং আমরা তারা জানেন যে একজন মানে মানে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার মানে বিশেষ করে নাক তার গলা বিশ্বের বড় ডাক্তার, ওনার নামটা ব্যবহার করলে মানুষ বিশ্বাস করবে, এই বিশ্বাস থেকে হয়তো বা তারা আস্তে আস্তে